শুক্রবার রেকর্ড সংখ্যক শনাক্তের একদিন পর করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। শনিবার আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় মারা গেছে আটান্ন জন। আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর মহাখালীতে আইসোলেশন সেন্টারকে হাসপাতালে রূপান্তরের কাজ শুরু হয়েছে। বারোই এপ্রিল থেকে সেখানে সীমিত পরিসরে হলেও চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেখুন জান্নাতুল বাকিয়াকে কার রিপোর্ট। চলতি বছর মার্চের প্রথম সপ্তাহ থেকে করোনা সংক্রমণে দ্বিতীয় ধাক্কা শুরু হয়। গত কয়েকদিন শনাক্তের ঊর্ধ্বমুখী রেকর্ড ছাড়িয়ে শুক্রবার একদিনে সর্বোচ্চ 6,830 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। শনিবার চব্বিশ ঘন্টায় শনাক্তের সংখ্যা কিছুটা কমে 5,683 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 23.15% আর করোনায় মৃত্যু হয় 58 জনের। করোনার দ্বিতীয় ধাক্কায় রোগীদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর কোভিড মনোনীত হাসপাতালগুলো। এই বাস্তবতায় মহাখালী কাঁচাবাজারে আইসোলেশন সেন্টারকে হাসপাতালে রূপান্তরে কাজ শুরু হয়েছে। এই সেন্টারটিকে রূপান্তর করে ডেডিকেটেড কোভিড যে পেশেন্টগুলো আছে তাদেরকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত করার নির্দেশনা পেয়েছি। সেটি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন এবং সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহায়তা দেবেন। হাসপাতালের রূপান্তর কার্যক্রমের অগ্রগতি দেখতে যান ঢাকা উত্তর সিটির মেয়র। 12 এপ্রিলে আমরা 250 শয্যা বিশিষ্ট করব, তার মধ্যে 16টি থাকবে আইসিইউ এবং ডাক্তারদেরকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে অলরেডি, ওনারা পার্টলি করে নেক্সট উইক থেকে ডাক্তার এখানে চলে আসবে। মহাখালীর এই আইসোলেশন সেন্টারটি বর্তমানে বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীদের করোনা পরীক্ষা ও সনদ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কাঁচাবাজারের মার্কেটটি বর্তমানে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে, তবে কোভিড পরিস্থিতিতে এই মার্কেটটি বর্তমানে হাসপাতালে রূপান্তরের কার্যক্রম চলছে। 1,000 শয্যার এই হাসপাতালে থাকবে 100 শয্যার আইসিইউ, 120 শয্যার এইচডিইউ। এর জন্য প্রয়োজন হবে প্রায় 500 চিকিৎসক। সংশ্লিষ্টরা বলছেন আগামী 12 তারিখের মধ্যে এই হাসপাতালটি সীমিত হলেও চালু করা সম্ভব হবে। মহাখালীর আইসোলেশন সেন্টার থেকে জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই।